রাস উৎসব দেখতে পেয়ে আমি গর্বিত। বুধবার নদিয়ার শান্তিপুরে রাস উৎসবে এসে একথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতার সফরের জন্য কড়া নিরাপত্তায় ঢেকে দেওয়া হয়েছিল পুরো শান্তিপুর। মঙ্গলবারই জেলা সফরে বেরিয়ে নদিয়ায় পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কৃষ্ণনগরে প্রকাশ্যে জনসভা করেন তিনি। জনসভা শেষে এদিন বিকালে শান্তিপুরের রাস উৎসবে আসেন তৃণমূল সুপ্রিমো। প্রথমে শান্তিপুরের ঐতিহ্যবাহী বিজয়কৃষ্ণ গোস্বামীর বাড়িতে যান তিনি, বিগ্রহ ঠাকুর দর্শন করেন মমতা। এরপর নিজের হাতে শ্যামসুন্দর জিওকে আরতি করেন, পাশাপাশি ফলের ডালি নিয়ে নমস্তকে প্রণাম করেন তিনি। পরে বড় গোস্বামীর বাড়িতে যান তৃণমূল সুপ্রিমো, সেখানেও বিগ্রহ দেবতা দর্শন করেন তিনি, সেখানে পুজো দেন মমতা। এটা একটা চিরস্মরণীয় চিরবরণীয় শান্তিপুরের বাসীর কাছে, কারণ বিগত দিনে এরকম ইতিহাস আর কোনোদিন হয়নি, এবং এটাই মানুষ মনে রাখবে। এবং আমি মনে করি যে আগামী দিন শান্তিপুরের রাস একটা অন্য জায়গায় মাত্রা পেয়ে গেল। এবং উনি এত কর্মব্যস্ততার মধ্যেও আমি খবর পেয়েছি যে উনি গোবিন্দপুরে দাঁড়িয়ে গিয়েছিলেন, ভদ্রাকালীতে দাঁড়িয়েছেন, এবং যাওয়ার পথে ভদ্রাকালীতে দর্শন করবেন, এবং যেখানেই মানুষকে পেয়েছেন সেখানেই তাদের সঙ্গে হাত মিলিয়েছেন, এবং তাদেরকে যে তারা যে স্বাগত জানিয়েছে সেটা গ্রহণ করেছেন। এবং আগামী দিন শান্তিপুরের রাস সবাই দেখবে, যেমন আপনারা শুনছেন যে কলকাতার কার্নিভাল একটা বিশেষভাবে তার পর্যালোচনা চলছে। আগামী দিন যা হয়ে গেল, আমি মনে করি যে আগামী দিন শান্তিপুরের রাসে যে মানুষের ঢল হবে আমাদের পক্ষে তা রক্ষা করা অসম্ভব হয়ে যাবে। পুজো শেষে মমতা বলেন, রাস উৎসব দেখতে পেয়ে আমি গর্বিত। শুধুমাত্র রাস উৎসব দেখার জন্যই আমি এই সময় নদিয়া জেলাকে বেছে নিয়েছি। গাজনের মানুষকেও আমার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রাস পুজো উপলক্ষে। খুব ভালো থাকুন, খুব সুন্দর হয়েছে। আর আমি এখানে এসেছি বৈদ্যকৃষ্ণ বাবুর বাড়িতে, ও আমার ভাইয়ের মতো। কিন্তু গোস্বামী পরিবার আপনারা জানেন বছরের পর বছর ধরে এখানে একটা ঐতিহাসিক পরিবার, এবং ইতিহাসের সাক্ষী তারা। রাস মেলা কৃষ্ণনগরী খুবই বিখ্যাত মেলা, জগদ্ধাত্রী পূজো কিন্তু সূচনা হয়েছিল কৃষ্ণনগরটিকে। কৃষ্ণনগরের চৈতন্য ধাম, বিশেষ করে নবদ্বীপ, ইস্কনের প্রোগ্রাম, আপনারা জানেন কৃষ্ণনগরের একটা ধর্মীয়, একটা বৈষ্ণব ধর্মের উপরে এবং অন্যান্য ধর্মের উপরে একটা চিরকালী প্রাধান্য চলে গেছে। কারণ স্বামী চৈতন্যদেবের, বিশেষ করে প্রভু চৈতন্যদেবের পাদপদীপের তলায় তিনি নিজে বারবার করে শান্তির কথা এখানে বলতে এসেছিলেন, এবং তার কথা হরে কৃষ্ণ হরে হরে, এই সমস্ত নানা রকম কথা, শান্তি প্রতিষ্ঠার কথা তিনি বারবার বলেছেন। আমি আজকে কৃতজ্ঞ যে গোসাই পরিবারের এই বাড়িতে, বোঝাদের বাড়িতে আমি আসার সুযোগ পেয়েছি, এবং আমি ইচ্ছা করে নদিয়ায় এই টাইমটা বেছে নিয়েছি। তার কারণ আমার অনেক দিনের ইচ্ছে ছিল, আমি রাসমেলায় কখনো যাইনি, তাই প্রথম রাসমেলায় আমার যাওয়া হয়। রথের মেলায় অনেক গেছি, পাপড় ভাজা খেয়েছি, কিন্তু রাসমেলায় যাওয়া হয়নি। জগদ্ধাত্রী পুজো থেকে সত্যগ্রামে গেছি, কাজে রাসমেলায় এসে আমার আরেকটা অদ্ভুত অভিজ্ঞতা হলো, যেটা আমার নলেজে বেশি ছিল না। কোথাও মা কালী অবধ, কোথাও শ্রীকৃষ্ণ, কোথাও রাধা কৃষ্ণ, কোথাও মা দুর্গা, কোথাও জগদ্ধাত্রী, বিভিন্ন রূপে পুজো করছেন। এবং রাস্তার ধারে আমি দেখলাম প্রত্যেকটা পুজোই খুব ইম্পর্টেন্ট, এবং যাওয়ার সময় আমি একটু ঘুরে যাব আরো কয়েকটা জায়গায়। কাজেই আমি সেই জন্য আপনাদের সকলের কাছ থেকে অনুমতি নিয়ে আমার সবাইকে, আমি বিশেষ করে বোঝোকে বলেছি যে নদিয়ায় তো রানাঘাটে আমাদের থাকার কোনো জায়গা নেই, কাজে রানাঘাটে যদি প্রোগ্রাম করতে হয় তাহলে তোমার বাড়িতে এসে থাকবো। অনেকগুলো ঘর আছে, ওখানে মুড়ি থাকে, ওখানে চাল থাকে, ওখানে কিছু না কিছু থাকে, সুতরাং আমার জন্য দু তিনটে ঘর নির্দিষ্ট থাকবে, কারণ আমি থাকবো, আমার সাথে আমার যারা আসবে তারাও থাকবে। এদিন শান্তিপুরে মমতা আসার কারণে কড়া নিরাপত্তা লক্ষ্য করা গিয়েছে। বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল। এদিন নিরাপত্তার জন্য কিছুটা সময় বহিরাগত দর্শনার্থীদের উৎসবে প্রবেশ করার সুযোগ পাননি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নদিয়া। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।